জানা করছে সেই মুড আইতে গেছে, আমি বাড়িতে ছিলাম না, আমার দুই ছেলে এখানে বন লড়তেছে, তো বন লড়ার পরে এখানে নিজে হেরা আয়া সিমটা উড়াইতেছে, উড়াইতেছে পর হেরা উড়াইছে পর আমার ফুতে জিগে গেলে যে আমরা সিমটা উড়ান কিনি কয়টা উড়াম, এটা পুরান সিম, সিমটা আজকের না, সিমটা আমার মনে হয় যেতে জমি কিনছি হের বাপের নামে এই বয়ে রাখছে সিমটা, সিমটা আজকের থেকে মনে হয় প্রায় 20 বছর আগে, 20 থেকে 30 বছর আগে এই সিমটা হেরা অসঠিক করে এটা উড়াইলে যাচ্ছে। পরে আমার পুত কোয়ার পরে হ্যাঁ কেন আমার পুত মনে হয় কিছু কইছে না না কইছে এটা আমি জানি না, বুঝলাম না, এর আমি যে হ্যাঁ দাঁড়াইয়া হ্যাঁ অবশ্যই ল্যাংটো হয়ে গেছে, জাঙ্গি মেয়ে ল্যাংটো হয়ে গেছে, আর বয়স পাই আমার আমার 7 দিনের পর আমার ছেলেটা একা পায়ে হারা বেরিয়ে রাস্তা নিয়ে পালাই রাখছে, পালাই রাখছে পর আমার দুনো আমার বড় ছেলে আমার ভাই গেছে, যাওয়ার পরে হারা সবার আক্রমণ করছে, আমার বাইর বউ গেছে, বাইর বউরে মারছে, আমার ওয়াইফে মারছে, মাইরে হারা এই অবস্থায় গেছে। যাওয়ার পরে আমি আইসি পুষ্কুণির থেকে সম্পদ পাই আইসি রোজা রয়েছি, টাকার পরে আমার বিল্ডিংয়ে তালা রাখছে, কারণ আমি যেমন দেখছি আমার দম ভরে দিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে আমার বিল্ডিংয়ের জানালা মালালা যা আছেন সব ভাঙ্গিয়া চুরমুরস্তা করে ধুয়ে গেছে, আর ও হেরা এমন কত একবার আমার মারছে, আমার একা আমি আমার দুনো ভাই পরবাসে তাই বিদেশে তাই আমি একলাতাই বাড়ি হেরা কঠিন যদি কোনো পাইলই আমি কোনো দিক থেকে জমি চিন্তা করলে হেরা আমার এই আক্রমণগুলো করে, এবং আমার ছেলেরা শহর পাই ইয়াতে সদর পাঠাই জন রয়েছি এই দিক দিয়ে বন্ধে দিয়ে এই রেহেতে লাল দিয়ে রাস্তা সারা এই রেহেতে লাল দিয়ে পাঠাইতেছি হ্যাঁ রাখা রাস্তা জায়গায় রাস্তার মধ্যে অ্যাটাক দিচ্ছে আমার পুলা আবার আমার আলিঙ্গি মেম্বার আলিঙ্গি মেম্বার ভাই আলিঙ্গি মেম্বার হ্যাঁ সাইর ভাই আলিঙ্গি মেম্বার ছেলে আলিঙ্গি মেম্বার বাতিজা ভাই আমার ফ্যামিলি সব কিছু হ্যাঁ রয়েছে স্যার বাফে মেম্বার আলিঙ্গির মেম্বার আর আলিঙ্গির মেম্বারের হুত একটা হইলো বাবা হা আর একটা হইলো মত আলিঙ্গির মেম্বারের মতকা হাইয়া সেরাই আমাদের ঘর দুয়ার যে মেফারে মেয়ে বাড়িয়া টেরিয়া বেঙ্গিয়া টেঙ্গিয়া ফালে তেরা যাক আমাদের বাইর থাকি না এমএ নিশা মিশা করে থাকে আমরা বউ স্ত্রী এবং আমার ভাবি সবাই রেহারা মায়ের জোর করে আজ যে আমাদের টাকা পয়সা যা আসলো আমার ভাই ব্যবসা করে আমার বাবু বউয়ের দ্বারা টাকা পয়সা দিয়েছিল ওই টাকাটি 8 লাখ টাকার মতন ওই টাকাটি হেরা টাকাটি দুইটা লয়ে গেছে ওইদিকে যা কাজ হইতেছে আমার বাচ্চা যা লোক আমাদের হেরা ঘর দুয়ার ভাঙিয়ে আমাদের টাকা পয়সাটি সবটি লয়ে গেছে হ্যাঁ তখন আমাদের এই টাকাটি নিছে এরপর আমাদের ঘর দুইটা কুবাইছে এবং আমাদের ঘর থেকে বাড়িবার জন্য রাস্তা আমাদের রাস্তা আমাদের জায়গা দেওয়া বাড়িবার জন্য হেরা বাড়িতে ফান থাকতে বয়ে দিয়েছে আবার মারবো এই জন্য আমরা এখন কী করবো আমরা আইনের আশ্রয় নিবার জন্য এবং হবে নিশা করে আয় সেরা ঘর দুয়ার বেঙ্গালে এখন আমরা কী করবো আপনার নাম কি আমার নাম মানিক মিয়া আমার নাম আব্বার নাম নুরু মিয়া আমি আজ 19 বছর ধরে আমাদের এই অর্থ সম্পদ আমাদের তিনু ভাই মিল্লা এই ব্যবসা ট্যাবসা করতেছি হেমদা ফুসকিনি মিলে ব্যবসা করি হেমদা করি হেমদা দা লাগিয়া যায় হেমদা দা লাগিয়া যায় বিষ মাইরা দেয় এই করে এই করে আমরা তারপর সহ্যের মিলে আছি সহ্য করলে আল্লাহ একটা ধৈর্যের মিলে থাকে তখন আমরা এখন ধৈর্য করতে করতে আর পারি নাই গেরামুলা এরার বিরুদ্ধে কোনো কো না তখন আমরা এখন আইনের আশ্রয় নিবার জন্য আমরা এই সাংবাদিক ডেকে এখন আইনের আশ্রয়ের ভিতর থেকে সাংবাদিক যেভাবে আমাদের যেভাবে ইয়া করে আমরা এইভাবে মান্য নেব এই আমার বিদায় কথা শেষ করলাম আল্লাহ হাফেজ সালামু আলাইকুম।